আসসালামু আলাইকুম, আমি নাফিজা শিলা। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আর একটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন অনেক বেশি টেস্টি এবং মজাদার এক নাস্তা রেসিপি। আজকের নাস্তাটা বানানোর জন্য শুরুতেই একটা প্যান দিয়ে দিলাম আমি। প্যানের ভিতরে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আমি এখানে সয়াবিন তেল দিয়েছি, আপনারা যে কোনো তেল দিতে পারবেন। এবার আমি দিয়ে দিলাম 1টা পেঁয়াজ, ছোটো করে কেটে নিয়েছি আমি কুচি করে। পেঁয়াজটাকে আমি অনেক বেশি ভাজব না, দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ রসুন বাটা। এখানে কিন্তু চাইলে আপনারা রসুনটাকে কেটেও দিতে পারবেন, মানে কুচি করেও দিতে পারবেন। আমি বেটেই দিয়েছি, মানে পেস্ট দিয়েছি। এবার খুব সুন্দর করে ভাজার পরে তারপরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এখানে আমি যে পরিমাণ বানাবো তাতে আমার 1 কাপই হয়েছে। এবার দিয়ে দিলাম চাট মশলা, দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখানে কিন্তু আমি যে মশলা দিয়েছি সেটাই দিতে হবে এমন না, চাইলে এখানে জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছুই দেওয়া যাবে। এবার একটা গাজরকে আমি কুচি করে তারপরে কেটে নিয়েছি। এই নাস্তাটা অনেক বেশি হেলদি একটা নাস্তা। একটা নুডলসকে আমি একদমই গুঁড়ো করে তারপরে দিয়ে দিয়েছি। চেষ্টা করবেন নুডলসটা যতটুকু সম্ভব এটা গুঁড়ি করে নেওয়ার জন্য। এবার নুডলসের মশলাটাও আমি এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি ময়দা দিয়েছি, চাইলে আপনারা আটাও দিতে পারবেন, তবে চেষ্টা করবেন ভালো মানের আটা দেওয়ার জন্য। খুব সুন্দর করে এবার আটার সাথে ময়দার সাথে সবগুলো উপকরণকে মিশিয়ে নেব। এবার আমার মেশানো হয়ে গেছে, আর এটাকে আমি উঠিয়ে একটা মোল্ডে রাখবো, যার জন্য আমি মোল্ডটাকে একটু তেল ব্রাশ করে দিতে বলেছিলাম মেয়েকে। যাই হোক, এবার আমি খুব সুন্দর করে এটাকে বিছিয়ে নেব, মানে একেবারেই স্প্রেড করে দেব, যাতে করে সবটা সাইড সমান করে লেগে যায়। এখানে আমি যে পরিমাণ বানিয়েছি তাতে কিন্তু অনেকগুলো হবে, আপনারা চাইলে এখানে পরিমাণটা বেশি বা কম করে নিতে পারবেন। এখানে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর 1টা গাজর। এটা আমার 20 মিনিটের জন্য ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এটা ফ্রিজে রেখে ঠান্ডা করার কোনো প্রয়োজন নেই, এটা বাইরে রেখেই আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি সুন্দর করে সাইজ করে কেটে নেব। আমি এবার একদম আমরা যেভাবে নাগেটস বানাই ঠিক ওরকম করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু এটাকে যে কোনো শেপে কেটে নিতে পারেন, তবে আমি আজকে নাগেটসের শেপ দিয়ে বানাবো, কারণ আমি একটু ভিন্নতা চেষ্টা করি বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য বা বাচ্চাদেরকে নাস্তা দেওয়ার জন্য, যার জন্য আমি এরকম করে বানিয়েছি আজকে। খুব সুন্দর করে এবার একটা নাইফ দিয়ে কেটে নেব আমি নাগেটসের সাইজ করে। সবগুলোকে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি, আমি এরকম রেখেছি। আপনারা চাইলে কিন্তু আর একটু পাতলা করেও কাটতে পারবেন। এবার একটা আমি ব্যাটার তৈরি করে নেব, আর বোলের ভিতরে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে একটু লবণ দিয়ে এটাকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে চাইলে কিন্তু এইটা ময়দার পরিবর্তে আপনারা কিন্তু এখানে ডিম দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন, আর যদি চান না হয় এটা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারবেন। আমি ময়দা দিয়ে দিয়েছি। ব্যাস খুব সুন্দর করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব, একেবারে বেজে পাতলা তা কিন্তু না, একটু পাতলা বা ঘনও না, এরকম একটা ব্যাটার হবে। ব্যাস হয়ে গেছে আমার ব্যাটারটা তৈরি। এবার ব্যাটারের ভিতরে আমি আগে থেকে যে নাগেটসগুলোকে বানিয়ে রেখে দিয়েছি সেগুলোকে সুন্দর করে চুবিয়ে তারপরে এটাকে আমি রেড ক্রামের ভিতরে গড়িয়ে নেব। কাজটা আমি কীভাবে করছি এটা দেখে দেখে বুঝে নিতে হবে, সুন্দর করে ব্রেড ক্রামগুলোকে লাগিয়ে নিতে হবে। চাইলে ডাবল কোট করতে পারেন, আমি একবারই করেছি, আপনারা চাইলে ডাবল কোট করেও নিতে পারেন। ডাবল কোট করলে এটা কিন্তু আরও বেশি ক্রিস্পি হবে, এটা এমনিতেই অনেক বেশি ক্রিস্পি হয়। এখানে আমি খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি, মানে গড়িয়ে নিচ্ছি। এই নাস্তাটা এতটাই পছন্দ হয় বাচ্চাদের আর টিফিনে, যে এটা কিন্তু ফ্রোজেন করে রেখে দিতে পারবেন। এভাবে যদি মিনিট 10-এর জন্য ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে তারপর বক্স করে রেখে দিতে পারবেন, এটা আপনারা চাইলে 1 সপ্তাহ বা 15 দিন এটা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এবার আমি ভাজতে চলে যাব। ভাজার জন্য পর্যাপ্ত তেল আমি দিয়ে দিয়েছি, তেলের ভিতরে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ আমি চাচ্ছিলাম একেবারে ক্রিস্পি হওয়ার জন্য, যে উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে, ভেতরটা জুসি থাকবে, বাচ্চারা খেতে পছন্দ করবে।
খুব সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব উপরটা কালার চলে আসার জন্য। এখানে চাইলে আপনারা কিন্তু, আমি যেহেতু ব্রেড ক্রাম দিয়ে এটা কোট করে নিয়েছি, আপনারা চাইলে এটা কিন্তু টোস্ট বিস্কিটের গুঁড়ো বা এখানে চাইলে মুড়িকে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েও এটা কোটটা করে নিতে পারবেন। এটা আসলে যার যার ব্যাপার। খুব সুন্দর করে এবার আমি দিয়ে দিচ্ছি। এখানে আমার বেশ অনেকগুলোই হয়েছিল, তাই আমি চেষ্টা করেছি একবারই ভাজার জন্য। এটা বিকেলের নাস্তার জন্য চায়ের সাথে একেবারে পারফেক্ট একটা রেসিপি, বা চাইলে আপনারা বাচ্চাদের টিফিনে এটা দিয়ে দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে। একটা সাইড হয়ে গেলে আমি উল্টে দেব এগুলোকে। আমি কিন্তু মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিচ্ছি, একেবারে হাই হিটে এটা ভাজা যাবে না, তাহলে দেখা যাবে উপর থেকে কালারটা চলে আসবে, ভেতরটা এত ভালো হবে না। যদিও এটা সেদ্ধ হওয়ায় এটা হওয়ার মতো কিছুই নেই, তারপরেও এটা ভেতরটা আরও বেশি, উপরটা ক্রিস্পি হলে ভেতরটা একদম জুসি থাকবে, এটা খেতে অনেক বেশি টেস্টি হবে। আমি এগুলোকে খুব সাবধানে উল্টে দিচ্ছি, আর এটা ভাঙার কোনো চান্স নেই, তাই এত বেশি করারও দরকার নেই। খুব সুন্দর করে এগুলোকে আমি উল্টে পাল্টে তারপরে ভেজে নেব। বেশ, আমার সবগুলো কিন্তু উল্টানো হয়ে গেছে। এবার আমি অপেক্ষা করব। এবার আমার সবগুলো কিন্তু একেবারে খুব সুন্দর একটা কালার চলে আসছে, এর চেয়ে বেশি কালারের আর প্রয়োজন নেই। এবার 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 আমি এগুলোকে উঠিয়ে নেব তেলটা জড়িয়ে, তারপরে উঠিয়ে নেব আমি সবগুলোকে। খুব সুন্দর একটা কালার আসছে, আর বাচ্চারা কিন্তু কালারফুল জিনিস খেতে খুবই পছন্দ করে। আপনারা চাইলে কিন্তু এর চেয়ে বেশি বা কম কালার করতেই পারবেন। এবার আমি তেলটা জড়িয়ে সবগুলোকে উঠিয়ে তারপরে আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো। ব্যাস, আমার এখানে সবগুলো ভাজা হয়ে গেছে এবং পরিবেশন করে দেখাচ্ছি। আর এখানে কিন্তু আপনারা চাইলে এটা সসের সাথে দিতে পারেন, বাচ্চারা কিন্তু সসের সাথে এটা খুব বেশি পছন্দ করে। আমি আপনাদেরকে একটা ভেঙে তারপরে দেখাচ্ছি যে ভেতরটা কতটা জুসি হয়েছে। অসম্ভব মজার এই নাস্তাটা, একবার হলেও ট্রাই করবে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে লাইক দিয়ে সাথেই থাকবেন। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।